नमस्कार बंधुरा, बेंगली स्टाडी विथ जीत चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। सर्वप्रथम जारा नवम श्रेणी वार्षिक परीक्षा सफल हुए दशम श्रेणी उठे तादेरके अनेक अनेक शुभेच्छा भालोबासा और अभिनंदन जानाई। तुम्हारा सबाई नतून क्लासे सफल भावे उठे एटा जेने खुबी भालो लागछे। एबार नतून क्लासे उठार पर सर्वप्रथम जे कथाटा आमादेर माथाय आसे सेटा होच्छे नतून बई। दशम श्रेणी माने सामनेई माध्यमिक, এবং মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো একটি বই কিন্তু ফলো করলে বা থরোলি পড়লে হবে না। একটি বইয়ের মধ্যে কিন্তু সব জিনিস দেওয়া থাকে না, কেবলমাত্র যে বইগুলো পর্ষদ থেকে দেওয়া হচ্ছে অর্থাৎ ইংরাজি, বাংলা এবং অঙ্ক, এছাড়া তোমাদের যে সহায়ক পাঠ কোনি, এই চারটি বইয়ের বাদ দিয়ে যেগুলো তোমাদের আলাদা করে কিনতে হয় যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই বইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের একের অধিক বই ফলো করলে সবথেকে ভালো রেজাল্ট হওয়া যেতে পারে। তাই আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের এমন চারটি ইতিহাস বইয়ের কথা বলবো, তারই সঙ্গে তার কোন সহায়ক বই বা কোন সহায়িকা বই পড়লে তোমাদের সবথেকে বেশি সুবিধা হবে প্রশ্ন লেখার ক্ষেত্রে এবং শর্ট প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রেও, এমন কয়েকটি বই তোমাদের জন্য আমি বাছাই করেছি। সর্বপ্রথম তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে ঝটপট মিলিয়ে নাও তোমাদের বুক লিস্টে এই বইগুলো আছে কিনা। আচ্ছা, পাঠ্য বইয়ের ক্ষেত্রে তোমাদের যে বইটা সর্বপ্রথম আমি বলবো সেটি হচ্ছে ছায়া প্রকাশনের ছায়া ইতিহাস ও পরিবেশ। এর রাইটার হচ্ছে ডক্টর জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। প্রথমে বলে রাখি, প্রত্যেকটি বই কিন্তু এখানে সহজ সরল ভাষায় লেখা, কোনোটি কঠিনভাবে লেখা নয় এবং এটি কোনো বাণিজ্যিক সম্প্রচার নয়। প্রত্যেকটি বই আমার নিজে কেনা এবং প্রত্যেকটি বইয়ের শর্টস ভিডিও তোমরা কিন্তু আমার শর্টস জায়গায় পেয়ে যাবে, যেখান থেকে তুমি প্রত্যেকটি বইয়ের রিভিউ দেখতে পারবে। এখানে আমি ছবি দিয়ে ভিডিওটা বানিয়েছি এবং ভিডিও আকারে তোমরা শর্টসের মধ্যে পেয়ে যাবে। চলে যাবো দ্বিতীয় বইয়ে। দ্বিতীয় যে বইটির কথা বলবো সেটি হচ্ছে স্বদেশ পরিচয় ও পরিবেশ, অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের লেখা। এই বইটিও কিন্তু ইতিহাস যারা পড়তে ভালোবাসো তাদের জন্য খুবই ভালো একটি বই। খুব সহজ সরল ভাষায় বইটি লেখা রয়েছে, এটিও তোমরা কিনতে পারো। তৃতীয় যে বইটির কথা বলবো সেটি হচ্ছে কথা ও কাহিনী প্রকাশনের তরফ থেকে আমার ইতিহাস ও পরিবেশ, তাপস কুমার ঘোষ ও অয়ন মুখোপাধ্যায়ের লেখা। চতুর্থ যে বইটি কেনার কথা তোমাদের আমি বলবো সেটি হচ্ছে পারুল প্রকাশনের তরফ থেকে আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ, ডক্টর অমিত দে ও সুবীর দীর্ঘাঙ্গের লেখা। পরবর্তী এবং শেষ যে টেক্সট বইটির আমি কথা বলবো সেটি হচ্ছে সাতরা পাবলিকেশনের তরফ থেকে ইতিহাস পরিচয়, যার রাইটার হচ্ছে দাশগুপ্ত কর পাহাড়ি, অর্থাৎ চিরন্তন দাশগুপ্ত, ধ্রুব কর এবং সৌরভ কুমার পাহাড়ি। এই ছিল ইতিহাস পাঠ্য বই। এবার দেখে নেব কোন কোন সহায়িকা বইগুলো তোমাদের জন্য সবথেকে বেশি উপযোগী হবে। সর্বপ্রথমেই তোমাদের যে সহায়িকাটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের সকলের পরিচিত রায়ান মার্টিন থেকে প্রকাশিত ইতিহাস বিচিত্রা, বিচিত্রা প্রকাশনী। আমরা সকলেই জানি যে এই রায়ান মার্টিনের লেখা কতটা ভালো হয়, তাহলে অবশ্যই এটা আমরা কিন্তু ফার্স্ট লিস্টে রাখতে পারি। পরবর্তী যে সহায়িকাটির কথা বলবো সেটি হচ্ছে প্রান্তিক তরফ থেকে মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ সহায়িকা। এটি দু নম্বরে তোমরা রাখতে পারো, রায়ান মার্টিন অথবা মাধ্যমিক। যারা খুব বেশি ভালো নাম্বার রেজাল্ট করতে চাও তাদের কিন্তু রায়ান মার্টিন এবং প্রান্তিকটাই সবথেকে বেটার অপশন। তৃতীয় এবং শেষ যে সহায়িকাটির কথা বলবো সেটি হচ্ছে ছায়া ইতিহাস শিক্ষক, জি কে পাহাড়ি ও সুভাষ বিশ্বাসের লেখা, ছায়া প্রকাশনের তরফ থেকে। এই ছিল দশম শ্রেণীর ইতিহাস সহায়িকা বই। এবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস, যেটা বলার যে তোমরা যদি এই বইগুলোর মধ্যে থেকে কোনো একটি বই কেনো যে কোনো প্রকাশনের, তাহলে কিন্তু সেই প্রকাশনের সহায়িকা বইগুলো তোমরা কিনবে না, সেটাকে অ্যাভয়েড করে চলবে। ধরো তুমি যদি ছায়া প্রকাশনের বইটি কেনো সহায়িকা বই হিসেবে, তাহলে কিন্তু টেক্সট বই হিসেবে ছায়া প্রকাশনের বইটা কেনার কোনো প্রয়োজন নেই। তুমি সেক্ষেত্রে কথা কাহিনী, সাতরা পাবলিকেশন, পারুল অথবা জীবন মুখোপাধ্যায়ের বইটি কিনতে পারো। রায়ান মার্টিনের ক্ষেত্রে আমি তোমাদের সাজেশন দেবো তোমরা জীবন মুখোপাধ্যায়ের বইটি কিন্তু ফলো করতে পারো। এক কথায় বলা যেতে পারে যে কোম্পানি বা যে প্রকাশনী বা যে লেখকের আমরা সহায়িকা বই কিনছি সেই লেখকের কিন্তু বা সেই প্রকাশনীর টেক্সট বই কেনা যাবে না। তার ক্ষেত্রে দেখা যায় কি সেগুলোর মধ্যে একই ধরনের লেখার প্রবণতাটা অনেকটা থাকে। তাই আমরা যদি সহায়িকা অন্য বই পড়ি এবং টেক্সট বই অন্য পড়ি, তাহলে কিন্তু নানা রকমের নানা ভাষার লেখা আমরা রপ্ত করতে পারবো। বোঝা গেল?